গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পুজো তো চলেই এলো, আর কিছুদিনের অপেক্ষা। তো জন্মদিনের পরের যে সপ্তাহটা, সেটা বলতে গেলে পুরোপুরি আমি ল্যাদ খেয়ে কাটিয়েছি। কোনো রকমই তেমন কোনো কাজ ছিল না, শুধু শপিং করে বেরিয়েছি আর প্ল্যান করে বেরিয়েছি যে কোথায় ঘুরতে যাব, কোথায় যাব না, এই আর কি। তার মধ্যেই একটা দিন এদের সাথে প্রচণ্ড খেলেছি। একজনের নাম হচ্ছে কোকো, আর একে তো তোমরা সবাই চেনো, এর নাম হচ্ছে মিনাই। তো কোকো আর মিনাইয়ের সাথে সেদিন প্রচুর খেলেছি, দেখতেই পারছো কেমন বদমাইশি করছে এরা। এরা সাথে থাকলে না, সত্যি কথা, সময়টা যে কীভাবে কেটে যায় বুঝতেও পারি না। তো আজ হচ্ছে শুক্রবার, আমি আর ইমন এসেছি এস প্ল্যানেট নিউ মার্কেট। তোমরা অনেকেই জানো, অনেকে না তোমরা সবাই মোটামুটি জানো। তো এখানে এসেছি আমি শপিং করতে, তো অর্ধেক পাগল পাগল হয়ে এখন আমি খেতে এসেছি বার্গার কিংয়ে, কারণ আমি সিলেদার্সে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু জুতো কেনা হলো, তো তারপরে এসেছি বার্গার কিংয়ে। তো যতবারই আমরা নিউ মার্কেট আসি না কেন, বার্গার কিংয়েই বেশি ঢুকি, কারণ বার্গার কিংয়ের বার্গার আমার আর ইমনের ভীষণই ফেভারিট। তো এখন এই যে পেট পুজো চলছে, এখানকার বার্গারটা এত জুসি হয় খেতে আর একদম ফ্রেশ থাকে। আমরা একটা কম্বো প্যাক নিয়েছিলাম, তো তোমরা যদি যেতে চাও এখানে, তোমরা যদি এই কম্বো প্যাকটা ট্রাই করতে চাও নিতেই পারো। এটার প্রাইস পড়েছিল 650, আরও ট্যাক্স দিয়ে মনে হয় 700-এর মতো পড়েছিল। বাট এই প্যাকেজটা তোমরা নিলে না একদম পুরো পেট ফুল হয়ে যাবে, ভীষণই ভালো খেতেছি। সিলেদার্স থেকে বেরিয়ে অর্ধেক তো বিধ্বস্ত হয়েই গেছি, তো এবারে পেট পুজো করতে এসেছি, কারণ একটু খেয়ে দিয়ে শক্তিটা বাড়িয়ে নিয়ে আবার আমি যাব বাইরে। আরও শপিং বাকি হয়েছে, হার কানের কিনবো, হার কানের পুজো তো কিনবো না এমন কোনো মেয়ে হয়তো নেই। তো যাই হোক, আবার শক্তিটা বাড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ আমি কথাটা কেন বলছি তোমরা অনেকেই বুঝতে পারছো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়।
এই যে আমি আবার চলে এসেছি একদম স্বপ্নের রাজ্যতে। তো ইমনের কথা এটা যে তোমাকে এখানে ছেড়ে দিলে তুমি আর মনে হয় বাড়ি যাবে না। তো যাই হোক, এখানে হারকানের দেখা চলছে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, মানে ভীষণই সুন্দর কালেকশনগুলো রয়েছে। তো আমি মেনলি মাইন্ড সেট করেছিলাম বেশি কিছু নেব না, কানের কয়েকটা নেব ব্যাস। জীবনের এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি আনন্দে থাকা যায় না, আমার মনে হয় এই জীবনে আর কোনো দুঃখ থাকে না, তাই নয় কি? এই যে দেখো, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা কত খুশি থাকি, সব কিছুর মধ্যেই একটা আনন্দ কিন্তু লুকানো থাকে। সেই আনন্দটাকে খুঁজে বার করে যদি এনজয় করা যায় না, লাইফটা ভীষণই স্মুথ লাগে। তো আমার বাদবাকি শপিং কমপ্লিট, এবার সোজা মেট্রো ধরে যাব হচ্ছে বাড়ি। আজ রবিবার, আমি মা আর বাবা যাচ্ছি ইমনদের বাড়িতে। তো এই যে ট্রেনে করে দমদম, তারপরে মেট্রো ধরে। তো ওদের বাড়িতে আসার পর কাকিমা একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়েছিল, তার সাথে কাবলি ছোলা বানিয়েছিল, মিষ্টি, এসব খাওয়া হয়েছে। তো এসে আমি আর শ্যুট করতে পারিনি, তো এখন বসেছি হচ্ছে ছোটোবেলাকার ছবি দেখতে। তো এমন এমন এক একটা ছবি রয়েছে, আমি দেখছি আর হাসছি, আর এপাশ দিয়ে ইমন আমাকে হাসাচ্ছে। তো পাশে মাও বসে রয়েছে, কাকিমাও ছিল, বাট কাকিমা রান্না করছিল তাই এইমাত্র জাস্ট উঠে গেল। আজকে দুপুরের মেনুতে কাকিমা অনেক কিছু বানিয়েছিল, তো তার মধ্যে এই একটা, এটা হচ্ছে মালাই কাবাব, যেটা কিনা আমি আর ইমন মিলে বানাচ্ছিলাম। তো এটা অ্যাকচুয়ালি কাকিমা আগের দিন রাতের বেলায় ম্যারিনেশন করে একদম রেখে দিয়েছিল। তো আমি তো মাইক্রোওভেনে রান্না সত্যি কথা বলতে আমি পারি না, তো ইমনে আমাকে জাস্ট দেখিয়ে দিয়েছিলো কীভাবে এটা করতে হয় আর কি। তো ওই আর কি একটু ট্রাই করছিলাম। তো আমার মনে হয়, যতদূর মনে আছে, এটা মনে আমি গ্রিলে দিয়েছিলাম। আসলে আমি এগুলো, মানে এইটার ব্যাপারে আমার কোনো অত আইডিয়া নেই, তো তো ইমন আমাকে জাস্ট হেল্প করছিলো, ওই টাইমার সেট করে দিচ্ছে, তোমরা দেখতেই পারছো। তো এই যে কাবাব কিন্তু একদম রেডি, ওপর দিয়ে একটু জাস্ট আমি বাটার ব্রাশ করছি। এটা কিন্তু গ্রেভিটা ইচ্ছে করে একটু বেশি রাখা হয়েছে, কারণ এর গ্রেভিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অলরেডি 2:30 বাজে, তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার পরে আমরা আবার 4:00 দিকে বেরিয়ে যাব, না হলে আবার ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, আর পুজোর সময় তো ভিড় প্রচণ্ড হয়। তো আজকে কাকিমা অনেক কিছু রান্না করেছিল, ইলিশ মাছ ছিল, ডাল ছিল, কচি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি ছিল, কাবাব ছিল, স্যালাড ছিল, আর চিকেন ছিল, চিকেন যেহেতু আমি খুব ভালোবাসি তাই চিকেন করেছিল, আপেলের চাটনি ছিল, যেটা খেয়ে আমি একদম অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা চাটনি এই ফার্স্ট টাইমে আমি খেয়েছি। তো তোমাদেরকে আমি অত ভালো করে আমি দেখাতে পারিনি, তো পরে আমি রেসিপিটা জেনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো 4:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদার দিকে। তো ওদের বাড়ি থেকে আমরা যাচ্ছি এখন শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। তো এই যাওয়ার পথে কিছুটা শ্যুট করছিলাম, এত ভালো লাগছিল আকাশটা দেখতে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই একটু মেঘমেঘে রয়েছিল। তো শহরের রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, তো যাতায়াত করতে খুব একটা বেশি অসুবিধা হয়নি, জ্যামেও পড়েনি, বেশ ভালো লাগছিল আর কি। যেতে যেতে একটা দুটো প্যান্ডেলও দেখে নিলাম, আবার কিছু কিছু দেখলাম ঠাকুরও নিয়ে যাচ্ছে, তো ঠাকুরও কিন্তু দেখে নিয়েছি। তো এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, তো এখান থেকে এবার ট্রেন ধরে সোজা বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও, আর যারা যারা আমার চ্যানেল নতুন জয়েন করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।